আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে এই রসগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রসগোল্লার রেসিপিটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়, আর এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার চেয়ে অসাধারণ মজা। আর এটা কিন্তু কোনো প্রকার ঘি অথবা বাটার ছাড়াই আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা মিষ্টি দেখাবো যেটাতে আপনাদের কোনো প্রকার ঘি অথবা বাটার ইউজ করব না। আজকে আমি আমাদের রান্নার তেল দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। এটা কিন্তু একেবারে পারফেক্ট এবং খুবই সুন্দর একটা মিষ্টি হয়। আপনারা নিজে না করলে বিশ্বাসই করবেন না। এখানে আমি দেড় কাপ বা দেড় লিটার দুধের যে ছানাটা হয় সেটা দিয়ে করে দেখাচ্ছি। আপনারা যদি এক কাপের নেন তাহলে মাপটা কিন্তু আমি যেভাবে দেখাবো দেড় কাপে তার ওইভাবে বুঝে দিবেন আর কি। আমি যেহেতু দেড় কাপ নিয়েছি, ছানা নিয়েছি, দেড় কাপের জন্য আমি দেড় টেবিল চামচ নেব ময়দা। নেব ময়দাটা কিন্তু আপনার বুঝে নিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। এখানে দেড় টেবিল চামচ হবে, দেড় টেবিল চামচ আমি নিলাম ময়দা। আর তার সঙ্গে আর একটা যে ইনগ্রিডিয়েন্ট সেটা নিতে হবে, সেটা আপনাদের দেড় টেবিল চামচ একটা গুঁড়া দুধ। এটা নিডু হলে খুবই ভালো হয়, আমার কাছে নাই নিডু। আমার অবশ্য নন ফ্যাট যেটা, আমি সেটাই দেড় টেবিল চামচ নিলাম। আর নিতে হবে হচ্ছে চিনি আর সুজি, যে সুজিটা নিতে হবে এক চা চামচ, এটা হচ্ছে হাফ টেবিল চামচ মানে এক চা চামচের মতো। আর আমাদের চিনি নিতে হবে, চিনিটা আমি দেখাই, চিনি নিতে হবে আমাদের এক টেবিল চামচ। দেখেন চিনিটা এক টেবিল চামচ। আর যে ইনগ্রিডিয়েন্টসটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের বেকিং পাউডার। আমি বেকিং পাউডারটা দেখাই, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নেবেন, তবে বেকিং পাউডারটা যেন ডেট থাকে সেরকম দেখে নিন আর কি। বেকিং পাউডারটা নিতে হবে এই চামচের একটা চা চামচের আগায়, যতটুকু ধরে ততটুকু, খুব বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। আর আমি এখানে কোনো প্রকার, যেহেতু বলছি আপনাদের প্রথমেই কোনো প্রকার ঘি ইউজ করবো না অথবা বাটার ইউজ করবো না, এখানে আমি রান্নার তেল যেটা সেটা এক টেবিল চামচ, খুব বেশি নেওয়ার দরকার নেই, এক টেবিল চামচ নেবো আর কি। নিয়ে আমি এটা ছানার সাথে মিশাবো, আর এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো একখানে মিশাবো। এখন শুকনাগুলো একখানে মিশে আমি সাইড করে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের বেকিং পাউডারটা যেন প্রত্যেকটা শুকনো ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে মিশে যায়। আর এখানে আমি এই তেলের সঙ্গে এইটা ছানাটা খুব ভালো করে মথে তারপরে আমি দেখাচ্ছি কখন ওটা মিশাবো। ভিউয়ার্স, আমি কিন্তু এই ছানাটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি হাতের তালু দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো মসৃণ করে নিলাম। দেখেন দেখতে কত মসৃণ। এখন কিন্তু এই শুকনো ইনগ্রিডিয়েন্টসটা এখন আমরা মিশাবো, মিশিয়ে আবার আমি এক থেকে দেড় মিনিট একেবারে ঠিক ওরকম করে মাখাই, তারপরে আমি আপনাদের ইয়েটা দেখাচ্ছি ডোটা কেমন হবে। ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এটা মাখাই একেবারে যেরকম করে হাতের তালু দিয়ে মাখাইছি ঠিক ওরকম করে কিন্তু আমি পুরোটা মাখালাম। দেখেন কত সুন্দর সফট হয়েছে। আর এই ফাঁকে আমি কিন্তু শিরাটা বানাবো। তো শিরার জন্য আমি পানি নিয়েছি এই কাপের, আমি মেপে আড়াই কাপ চিনি, চিনিটা আমি যে আড়াই কাপ মেপে রাখছি, ভিডিও বড় করতে চাচ্ছি না তাই। আর চিনি পানি দিয়েছি আমি ছয় কাপ, আড়াই কাপ চিনির জন্য ছয় কাপ পানি। এখন আমি চুলাটা অন করে দিব। এটা কিন্তু একেবারে তা দুই চার এক চার হওয়ার দরকার নেই, এখন এটা হতে থাক, জাস্ট চিনিটা গলতে থাকবে, আমি মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু কয়েক ভাগে ভাগ করে নিছি, আপনারা যেমন বড় অথবা ছোট করবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। আমি 18-19টা মনে হয় হলো আমার, আমি কখনো 20টা করি, 22টা করি, দেড় কাপের হয়। দেখেন এভাবে আমরা সবগুলো মোটামুটি আমি দেখাই। এখানে কিন্তু মসৃণ করতে হবে জিনিসটাকে আপনাদের খুব সুন্দর করে, খুব বেশি সময় লাগে না, এটা মসৃণ হয়েই যায়। তাই আমি এখন সবগুলো মসৃণ করে এরকম করে গোল করে তারপরে কখন শিরাই দিতে হবে। আর শিরার পাকটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে এ টু জেড পর্যন্ত, কারণ এই শিরার এটা কিন্তু অন্য রসগোল্লার চেয়ে একটু ডিফারেন্ট। তাই আমি শিরাতে দিয়ে কতক্ষণ রাখবো, কীভাবে রাখবো সেটা আমি শেয়ার করব। ভিউয়ার্স, আমার কিন্তু শিরাটা উতলাই গেছে, এখন জাল দেওয়ার আর কোনো দরকার নেই, জাল হইতে থাকবে। আর এই যে আমি মিষ্টির যে গোল্লাটা বানাই ফেললাম, এটা আপনারা একটু ইচ্ছা করলে বড় বা ছোটো করতে পারেন, আমি ১৯টার মতো করছি। এখন সবগুলো গোল্লা দিয়ে আমরা জালটা কিন্তু কি খুব মানে জোরে জালে আমি ১০ মিনিট ঢেকেও দিতে পারেন, না ঢাকলেও কোনো অসুবিধা নাই, তবে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি ১০ মিনিট জাল দেবো একেবারে, এখন ৭ ইয়ার্স একদম আমি ১০ মিনিট পরেই ফেরত আসলাম। দেখি এখন মিষ্টির অবস্থা, দেখেন মিষ্টিটা কত বড় বড় অলরেডি হয়ে গেছে,
এখন আর আপনাদের নাড়ানাড়ি করার দরকার নেই, আপনারা আবার ঢেকে আমরা আরো 10 মিনিট একটু জালটা কমাই দেব, হালকা জালে, মিডিয়াম জালে, কোনো পানি দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আরো 10 মিনিট আমি ঢেকে জাল দেব। ভিউয়ার্স আরো 10 মিনিট পর আসলাম, মিডিয়াম জালে আমি দিয়ে রাখছিলাম। এই দেখেন মিষ্টি কত বড় বড় অলরেডি হয়ে গেছে। এই মিষ্টি কিন্তু বললাম যে আপনাদের রান্নাশাই কিন্তু আমরা এর মিষ্টিটা বানাইতে পারবো, এটার জন্য কিন্তু স্পেশাল বসে থাকতে হবে না বা দেখতে হবে না। আরও আমি কিন্তু এই মিডিয়াম জালে আরও 10 মিনিট রাখবো, এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানিতে সুন্দর করে হয়ে থাকবে। আরও 10 মিনিট পর এসে আমাদের মিষ্টিটা ডান, 30 মিনিটে হয়ে যায় আর কি মিষ্টিটা। ভিউয়ার্স আরও আমি 10 থেকে 12 মিনিট পর ফেরত আসলাম, দেখেন মিষ্টিটা কত বড় বড় হয়ে গেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, মিষ্টি একেবারে পারফেক্ট দেখেই বুঝতে পারছেন, বড় বড় পুরো হাঁড়ি ভরে গেছে। 1.5 কাপ ইয়াতে প্রায় 20 থেকে 22টা মিষ্টি কিন্তু ইজি হয়, একটু ছোট করলে, বড় করলে আর একটু কম হবে। তো এখন আমি আরও ঢেকে 2 ঘন্টা পর মিষ্টিটা কেমন হচ্ছে সেটা দেখাবো। হয়ে গেল এই মজার রসগোল্লা রেসিপিটা। এই রসগোল্লা রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি, আমি আশা করব আপনারা নিজেরা বানিয়ে খাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।